লোকসভা ভোটে প্রচার চলছে জোর কদমে। কিছুক্ষণ আগেই মথুরাপুরে জনসভা থেকে বিজেপির উদ্দেশ্যে একেবারে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, বিজেপি নেতারা বলেন যে বাংলায় ক্ষমতা এলে লক্ষ্মীর ভাণ্ডারে 3,000 টাকা করে দেবেন। বিজেপির শাসনে থাকা 17টি রাজ্যে 1,500 টাকা করে দিতে পারলে রাজনীতি ছড়ব। লক্ষ্মীর ভাণ্ডার আপনাদের দিতে হবে না, শুধু রান্নার গ্যাস ফ্রি করে দিন। 42টি আসন থেকে প্রার্থী তুলে নেব, চ্যালেঞ্জ ছুড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির নেতারা বলছে আমরা ক্ষমতা এলে লক্ষ্মীর ভাণ্ডার দেব, আমার 1,000-2,000 না বলছে 3,000 করব। আমি বিজেপির নেতাদের অনুরোধ করব যে আপনারা 17টা রাজ্যে ক্ষমতায় আছে, 17টা রাজ্যে, মানে আপনারা নয়, আপনাদের শরিক সরকার রয়েছে এই 17টা রাজ্যের মধ্যে। এখানে ক্যামেরার সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাচ্ছি, যদি একটা রাজ্যে বিজেপি সবাইকে 3,000 বলছে তো 1,500 করে অর্ধেক যদি দিতে পারে আমি রাজনীতি ছেড়ে দেব। দিয়ে দেখা। আর আমি বিজেপি নেতা, মন্ত্রী, প্রধানমন্ত্রী সহ সবাইকে হাত জোড়ে অনুরোধ করব যে আপনাকে লক্ষ্মীর ভাণ্ডার দিতে হবে না। লক্ষ্মীর ভাণ্ডার মমতা ব্যানার্জি আছে, দিচ্ছে। আপনারা পারলে খালি 1,000 টাকার গ্যাসটা ফ্রি করে দিন। অভিষেক ব্যানার্জি মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছে, এই মঞ্চ থেকে, যে একটা নোটিফিকেশন করুক কেন্দ্রের সরকার এবং মানুষকে কথা দিক আগামী 5 বছর 1,000 টাকার রান্নার গ্যাস আমরা ফ্রিতে দেবো। 42টা লোকসভা কেন্দ্রে আমি প্রার্থী তুলে নেবো, এত বড় কথা বলে দিয়ে গেলাম। একেবারে তার মথুরাপুরে জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের প্রসঙ্গ তুলেছেন, সরাসরি চ্যালেঞ্জ ছুড়েছেন যে বিজেপি শাসনে থাকা 17টি রাজ্যে 1,500 টাকা করে দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব। এমনকি এ রাজ্যে বিভিন্ন সময়ে বিজেপি নেতারা যেটা বলেছেন যে লক্ষ্মীর ভাণ্ডারে এর তারা ক্ষমতা এলে 3,000 টাকা করে দেবেন, কোন পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করেছেন? কখনো শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তিনি প্রতিশ্রুতি দিয়েছেন ক্ষমতা এলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা 3,000 করে দেবেন, বা কখনো রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, তিনি প্রতিশ্রুতি দিয়েছেন 2,000 টাকা করে দেবেন লক্ষ্মীর ভাণ্ডারে। এর আগে বিজেপি নেতারা কি প্রতিশ্রুতি দিয়েছিলেন শোনাব। আমি কথা দিয়ে যাচ্ছি, ছুতে বলুন একটা মাকে লক্ষ্মীর ভাণ্ডার, ওরে কি মমতা ব্যানার্জির কি পৈতৃক সম্পত্তির টাকা নাকি ট্যাক্সের টাকা? বিজেপি এলে আগে বলতাম 2,000 করে দেবো, এখন বলছি বিজেপি সরকার করলে 3,000 করে দেবো, 3,000 করে দেবো। প্রাপ্ত 500 টাকা দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, 500 টাকায় সংসার চলে? আরে বিজেপি আসবে 2,000 টাকা করে প্রতি মাসে দেবে, আমি এই মঞ্চ থেকে কথা দিয়ে গেলাম।